আসসালামু আলাইকুম। 4টায় আসার কথা ছিল, দুঃখিত যে একটু দেরি হয়ে গেল। আমি বলেছিলাম যে আজকে একটা আমরা ডেমো ক্লাস নিব। অ্যাকচুয়ালি ডেমো ক্লাস বলতে মূলত আজকে দেখানো হবে যে বায়োলজি অ্যাকচুয়ালি কিভাবে পড়া উচিত, পাশাপাশি আমি আমার সম্পর্কে কিছু বলবো বা আমি আসলে কিভাবে কোর্সটা রান করতে যাচ্ছি। এখানে দেখলাম যে অনেকেই ইনভাইট করেছো অনেকে, এবং আমি এটাও দেখলাম অনেক অপরিচিত অনেকেই প্রশ্নের আনসার দাওনি। বাট যেহেতু এটা পাবলিক গ্রুপ, আমরা পরবর্তীতে ক্লাস করালে আলাদা একটা প্রাইভেট গ্রুপ খুলবো। তো এখানে মোটামুটি অনেকেই যারা তোমরা ইনভাইট করেছো অন্য কাউকে, আমরা অ্যাকসেপ্ট করেছি, তো অনেকেই এখানে আছো তোমরা। তো একটু শুরুতে তোমরা একটু বলে দাও যে কারা নবম শ্রেণীতে আছো আর কারা দশম শ্রেণীতে আছো, এটা একটু জানিয়ে দাও। আর ততক্ষণে আমি কিছু বলি, সেটা হচ্ছে যেহেতু দেখলাম যে অনেক জায়গারই লোক আছে, আমি একটু আমার পরিচয় দিই। আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ ফাহাদ ইবনে মাহফুজ, ফাহাদ নামে অনেকে চেনে। আমি আমার MBBS কমপ্লিট করি ঢাকা মেডিকেল কলেজ থেকে 2016 সালে, এবং 2017 সালে আমি ইন্টার্ন করি, দেন একটা BMTC সার্টিফিকেট পাই। আর এবছর আলহামদুলিল্লাহ আমি রাজশাহী মেডিকেল কলেজে MPhil, এটা একটা পোস্ট গ্রাজুয়েশন কোর্স, অ্যানাটমি সাবজেক্টে আমি আমার ভর্তি কালকে ছিল। তো আর পাশাপাশি আমি রাজশাহীতে বায়োলজি পড়াই, মূলত ইন্টারমিডিয়েটের বায়োলজি পড়াই, পাশাপাশি অ্যাডমিশনের জন্য বায়োলজি সাধারণ জ্ঞান এবং ইংরেজি পড়ে। তো ক্লাস 9-10 যে বিষয়টা আমার বরাবরই, আমি অ্যাকচুয়ালি আমার হাতে খড়ি ঢাকায় নবম দশম শ্রেণীর বায়োলজি পড়িয়ে হাতে খড়ি। আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নিতাম এবং সেইখানে আমি 9-10 বায়োলজি দিয়ে আমি স্টার্ট করি। বাট এখানে আসলে ব্যস্ততার কারণে হয়নি, বাট আমার কাছে মনে হয় যে ছাত্রছাত্রীরা ক্লাস 9-10 পার করে এখানে আসে, তো আমরা এমন কিছু কথা বলি 9-10-এরই, কিন্তু দেখা যায় সেখানে তারা একদম, যেহেতু 2 বছরে একটাই বই, সো একদম ঠাটা মুখস্থ করে। কারণ তোমরা জানো যে ইন্টারমিডিয়েট লেভেলে বায়োলজির অনেক রাইটার আছে, ফলে তোমাকে আসল কনসেপ্টটা যদি তুমি জানো, যে কোনো রাইটারের বই থেকে প্রশ্ন আসলেই পারবা সংখ্যাভিত্তিক কিছু বাদ দিয়ে। কিন্তু 9-10-এর একটাই বই, আলাদা কোনো রাইটার নাই, ফলে একটা স্টুডেন্ট যদি কিছু নাও বোঝে, সে যদি একদম না বুঝে 2 বছরে যদি বায়োলজিটা মুখস্থ করে, তাহলে কিন্তু সে A+ পাবে। কিন্তু এই জিনিসটাই পরবর্তীতে তোমাদের একটা কাল হয়ে দাঁড়ায় বা শুরুর দিকে অনেকেই তোমরা ধাক্কা খাও। এবং তোমরা যারা বায়োলজি 9-10 আসলে কিন্তু প্রাইভেট খুব একটা পড়ার দরকার হয় না, কয়েকটা অধ্যায় বাদে। তো এই কারণে অনেক স্টুডেন্ট আছে যে নেট দেখে, ইন্টারনেটে বা ভিডিও দেখেই কিন্তু বায়োলজিটা পড়ে নেয়, এবং নিজেই যারা কিছু বোঝে না মুখস্থ করে ফেলে। এবং তারা যখন ইন্টারমিডিয়েটে ওঠে, তারা ভাবে হ্যাঁ বায়োলজিতে একটা মুখস্থ বিষয়, তো ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে দেখা যায় অনেক স্টুডেন্ট প্রাইভেটই পড়ে না, আর যখন দেখে যে না ইন্টারমিডিয়েট টোটালি আলাদা, তখন সেকেন্ড ইয়ারে তাদের ঘুষ হয় আর কি, তারপর তারা ভর্তি হয়, এবং এরকম অনেক স্টুডেন্ট পেয়েছি। ওকে, তোমরা অনেকেই বলেছো মুসাম্মদ জে টিসি ক্লাস 9, ক্লাস 10, আচ্ছা 9-10 দুটোই আছে এখানে। তার মানে ক্লাস 10-এ যারা, তারা তো অলরেডি তোমাদের সিলেবাস সম্পর্কে তোমরা জানোই, আর যারা তোমরা 9 অর্থাৎ নতুন উঠেছো, জানি না কতটুকু পড়া তোমরা শুরু করতে পেরেছো। তো অ্যাকচুয়ালি যে যতটুকুই হোক এই সময়ে বায়োলজি ইন্টারনেটে হোক বা নিজের বই নিজের রিডিং করে হোক, কিছু তো পড়েছো। তো আমি একটু আমার কথা বলি, আমি বায়োলজি যত বছর থেকে পড়াচ্ছি মনে হয় 10 বছর হয়ে গেল। তো এই 10 বছরে আমি মোটামুটি 3টা স্টাইল ফলো করে বায়োলজিটা পড়ে, কারণ আমার সব সময় যেটা মনে হয় যে একই ধাঁচে যদি সবগুলো লাইনই আমি পড়ি, তাহলে কিন্তু যে পড়াটা ওই তুমি যে ধাঁচে পড়ছো সেই ধাঁচের সাথে মিলে সেটাই তোমার মনে থাকবে, বাদ বাকিগুলো তুমি ভুলে যাবা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পড়াশোনা অঙ্ক যেমন তুমি শিখলা, প্র্যাকটিস করলা, কিন্তু বায়োলজিতে এখানে যে বিষয়টা দাঁড়ায়, ধরো তুমি 4টা লাইন পড়েছো, আমি তুমি করেই সম্বোধন করছি, যেহেতু আমি 9-10 ধরে আছে, সিনিয়ররা কেউ থাকলে মাফ করে দিবে, কারণ আমার অভ্যাস আর কি তুমি করেই বলা। ওকে, তো যেটা বলছি যে ধরো বায়োলজিতে 4টা লাইন আছে, এই 4টা লাইনে কি হয় জানো, যে একটা লাইন এরকম যে লাইনটার আসলে কি বোঝাচ্ছে সেটা বুঝতে হয়, তুমি যদি ব্যাপারটা না বুঝে শুধু মুখস্থ করো পরে ভুলে যাবে। কিছু লাইন আছে এরকম যেটা একদমই বোঝার কিছু নেই, এটাকে মুখস্থই করতে হয়, এখন সেটা যদি তুমি আন্দাজে বুঝতে চাও তাহলে কিন্তু বিপদ।
আবার কিছু ব্যাপার আছে যে তুমি লাইনটা পড়েও বুঝবে না, কিন্তু ওই লাইনের মধ্যে এমন কিছু ক্লু আছে বা হিন্টস আছে বা শব্দ আছে, এই শব্দের অর্থ যদি তুমি বোঝো তাহলে পুরো লাইনটা তোমার এমনি মনে থাকবে। আবার কিছু জিনিস আছে সেটা হচ্ছে তুমি যদি মিলিয়ে মিলিয়ে পড়ো তাহলে তোমার খুব সহজেই মনে থাকবে। অর্থাৎ প্রথম অধ্যায় তুমি পড়ছো সেখানে এমন কিছু টার্ম আছে যেগুলো দেখবা যে তোমার পরবর্তীতে আরো অনেকগুলো চ্যাপ্টারে কিন্তু তুমি পাচ্ছ। তো তোমাদের ক্ষেত্রে যেটা হয়, প্রথম অধ্যায় যে পড়েছো এই জিনিসটা যে পরে আবার তুমি পেলে সেই জিনিসটা কিন্তু তোমার আর মানে কোরিলেট করতে তোমরা পারো না, সমন্বয় করতে পারো না। আমরা মেডিকেলের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটা খুব ভালো কথা প্রযোজ্য যে কোরিলেট করে পড়তে হয়, সমন্বয় করে পড়তে হয়। অর্থাৎ তুমি একটা অধ্যায়ে তুমি যা পড়েছো সেই অধ্যায়ের এমন কিছু তথ্য বা এমন কিছু শব্দ আছে যেগুলো পরবর্তী অধ্যায়ে আছে কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া আছে। তো আমি একটু পর এখনই এক্সাম্পল দেবো এবং কিছু জিনিস দেখাবো। তো আমি আমার স্টাইলগুলো নিয়ে মূলত কথা বলবো যে আমি আসলে কিভাবে পড়াবো, অ্যাকচুয়ালি আমি কিভাবে পড়াই। তো আমি বায়োলজি পড়ানোতে বলেছি তিনটা স্টাইল ফলো করি, এবং প্রথমে যেটা প্রাধান্য দিই সেটা হচ্ছে আগে বোঝার বিষয়টা। অর্থাৎ যে বিষয়টা বোঝানোর আছে সেটা আমরা অবশ্যই বুঝবো, কিন্তু আমি এও বলে রাখছি সব লাইন বোঝার নাই। ধর একটা উটপাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ, এর একটা কি আছে পরিমাপ দেওয়া আছে, তো সেটা তো বোঝার কিছু নাই, ওই পরিমাপটা তো তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে জিনিসটা বোঝার সেটা আসলেই বুঝতে হবে। এখন বোঝার পর এটা আমাদের মুখস্থ থাকবে কি না এটা ডিপেন্ড করে আমরা কি লেভেলের বুঝলাম, অথবা এই বোঝার পর জিনিসটা আমরা এমনভাবে জিনিসটাকে ছোট করব যাতে খুব সহজে, কারণ একটা জিনিস বুঝছি অনেক কিছু তুমি বুঝছো, তাৎক্ষণিক মাথায় আনার জন্য আমরা কিছু ট্রিক্স ফলো করি। তো সেগুলো নিয়ে আমি চলো আলোচনা করি। তো তোমাদের মনে হয় বায়োলজিতে 14টা অধ্যায় আছে, এর মধ্যে দ্বিতীয় অধ্যায় নিয়ে যদি আমি কথা বলি সেই অধ্যায়টার নাম শুরুতে আছে জীবকোষ। তো তোমরা সবাই ক্লাস যারা ক্লাস 8 থেকে 9 এ উঠেছো বা যারা 9 থেকে 10 এ উঠেছো বা যারা তোমরা 10 থেকে পরবর্তীতে ইন্টারমিডিয়েটে উঠবা, এই কোষের যে প্রথম যে ব্যাপারগুলো, কোষ কি, দেহকোষ কি, জনন কোষ কি, আদিকোষ কি, দেন প্রকৃত কোষ কি, হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি, দেখো তোমরা যারা আজকে এখানে ক্লাসটা দেখছো অনেকে কিন্তু হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নাম শোনাচ্ছ, কিন্তু দুঃখের বিষয় এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ব্যাপারটা কি শুধু ওই গদবাধা একটা ডেফিনেশন যে এক প্রস্থ ক্রোমোজোম হ্যাপ্লয়েড, দ্বিপ্রস্থ হচ্ছে ডিপ্লয়েড, কিন্তু কথা হচ্ছে এটা ব্যাপারটা কি সেটা কিন্তু অনেকেই বোঝো না। তো চলো আর বকবক না করে আমি আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় শুরুর দিকের কিছু টপিক নিয়ে আলোচনা করি, এবং এই টপিকগুলো থেকেই আমি আমার তিনটা স্টাইল, অর্থাৎ আমি যে তিনটা স্টাইল ফলো করে পড়াই সেই বিষয়টা আশা করি হয়ে যাবে। তো প্রথম স্টাইলটা, প্রথম স্টাইলের কথা যদি আমি বলি সেই স্টাইলটা হচ্ছে আমি বলেছি বুঝে পড়া, বাট বোঝার জন্য বায়োলজিতে বোঝার জন্য যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আমি আগে লিখে ফেলি, এক নাম্বার হচ্ছে আমরা বুঝে পড়ব, বাট এই বুঝে পড়ার জন্য সবচেয়ে জরুরি যে বিষয় সেটা হচ্ছে শব্দার্থ, শব্দার্থ। অর্থাৎ ধরো তোমার বইয়ে বলা আছে, ধরো এভাবে বলা আছে প্রোক্যারিওটিক কোষ, এভাবে বলা আছে প্রোক্যারিওটিক কোষ। তো যেটা হয় এই নামের মধ্যে আছে কোষ, মানে কোষ তো একটা বাংলা শব্দ তাই না? এখন এই যে প্রোক্যারিওটিক কথাটা দেখছো এটাও কিন্তু বাংলায় লেখা, বাট খেয়াল করতে হবে বাংলায় লেখা হলেও এটা কিন্তু বাংলা ভাষা না, এটা কিন্তু হয় গ্রিক ভাষা না হয় ল্যাটিন ভাষা বা অন্য কিছু ভাষা, যেটা কিন্তু আমরা বাংলায় লিখেছি। এখন তুমি যদি এই গ্রিক ভাষাটাকে বা যে দেশের ভাষাই হোক না কেন এই ভাষাটা বাংলায় লেখা আছে তুমি যদি এভাবেই মনে করো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার খুব একটা লাভ হবে না। বাট যদি তুমি এই শব্দটাকে তোমার মাতৃভাষায় ট্রান্সলেট করতে পারো তাহলে হবে কি, এই শব্দটাকে ভাঙলে আমি দুইটা ছোট ছোট শব্দ পাবো, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে প্রো। তুমি বিশ্বাস করবা কি না যাই না, তোমাদের 9-10 বইও 5 থেকে 10 জায়গায় এই প্রো শব্দটা পাবে, ইন্টারমিডিয়েটে 50+ জায়গায় প্রো শব্দটা পাবে, 50+ জায়গায় অনেক জায়গায় প্রো শব্দটা কিন্তু তুমি পাবে। এখন এই প্রো এটা একটা প্রিফিক্স, তাহলে এই প্রিফিক্সটার যদি তুমি মিনিং জানো তাহলে তুমি যে কোনো শব্দে যখন তুমি প্রো পাবে তাহলে তোমার মাথায় কিন্তু একটা ধারণা চলে আসবে, আচ্ছা তোমাকে যদি তখন বলা হয় যে প্রো রেনিন কি, তোমাকে যদি বলা হয় প্রো প্লাস্টিড কি, তাহলে তুমি যদি প্রো পারো, এই যে আমি এখন তোমাদেরকে বললাম প্রো প্লাস্টিড কি, অনেকে হয়তো চিন্তা করবে আচ্ছা প্রো প্লাস্টিড কি,
তোমাদেরকে আমি বললাম প্রো রেনিন কি, ভাই জীবনে তো শুনি নাই। তাহলে যদি তুমি প্রো কথাটার অর্থ জানো, তাহলে প্রো প্রোর পরে আমি রেনিন বলেছি, তাহলে রেনিন কি না বুঝলো, প্রো রেনিন কি, তাহলে রেনিনের প্রো ব্যাপারটা জানলে কিন্তু তুমি অন্তত বলতে পারবা। যাই হোক, এবং এরপরে দেখো আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ক্যারিওটিক। তাহলে তোমার এই ক্যারিও কথাটা যদি তুমি জানো যে এই ক্যারিওর বাংলা কি, তাহলে দেখবা এই ক্যারিও দিয়ে আরো চার পাঁচটা শব্দ তোমাদের বইয়ে কিন্তু আছে। যেমন ক্যারিও দিয়ে ক্যারিও লিম্ফ আছে, ক্যারিও প্লাজম আছে, ক্যারিও কাইনেসিস আছে, ডাই ক্যারিওটিক কোষ আছে, মনো ক্যারিওটিক কোষ আছে, ক্যারিওটাইজেশন, অনেক কিছু কিন্তু ক্যারিও দিয়ে আছে। তাহলে তুমি যদি শুরুতেই একদম শুরুর দিকের পরে ক্যারিও মানে যদি তুমি জানো, তাহলে কিন্তু পরবর্তীতে যখনই তুমি দেখবা ক্যারিও, তোমার মাথায় আসবে আচ্ছা তাহলে এটা এই রিলেটেড। সো এ কারণে বায়োলজি মুখস্থ করতে হয় সত্যি কথা, কিন্তু এই বায়োলজিটা বোঝার কিন্তু অনেক বিষয় আছে জীবন রিলেটেড পড়া, কিন্তু বুঝতে গেলে তোমার শব্দার্থ জানতে হবে, না হলে বেশি বুঝে কিন্তু তোমার কাজ হবে না। ওকে, তাহলে চলো আমরা স্টার্ট করি। শুরুতে আমি যেটা লিখবো সেটা হচ্ছে, আমি এটারই কিছু এক্সাম্পল দিয়ে শুরু করি। আমি প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে সেল। সেটা কি? সেল। তো এই সেলের বাংলা হচ্ছে কোষ, বাট গ্রিক ভাষায় বা মেডিকেলীয় ভাষায় একে যে নামে ডাকা হয় তাকে বলা হয় সাইট। এছাড়াও এই সেলকে ব্লাস্ট নামেও ডাকা হয়। তাহলে এখন কথা হচ্ছে এই সাইট আর ব্লাস্ট এদের মধ্যে পার্থক্যটা কোথায়। তো সাইটও হচ্ছে কোষ, ব্লাস্টও হচ্ছে কোষ, কিন্তু সাইট হচ্ছে সেই কোষ যে কোষটা পরিণত হয়েছে। তাহলে আমরা যদি পরিণত কোষ বলি সেটা হচ্ছে সাইট, আর ব্লাস্ট হচ্ছে অপরিণত কোষ। তাহলে আমি কিছু টার্মিনোলজি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই, কারণ তোমাদের শুরুর দিকে এই টার্মিনোলজি গুলো যদি ধরো তুমি 100টা এরকম ওয়ার্ড শেখো, তারপর দেখবা যে বায়োলজি ইজি, নিজে পড়লেই বুঝতে পারছো আচ্ছা এটা এরকম হতে পারে, শব্দটা দেখলেই তোমার মাথায় আসছে আচ্ছা এরকম হতে পারে। তো এখন একটা জিনিস খেয়াল করো তো, একটা কোষ পরিণত থাকে দেন অপরিণত হয়ে যায়, এরকম হয় না? আগে অপরিণত থাকে তারপর পরিণত হয়। সো ডেফিনেটলি আমি তোমার কমেন্ট গুলো আর দেখছি না, ডেফিনেটলি একটা কোষ আগে অপরিণত থাকে তারপর পরিণত হয়। আমরাও কি আগে অপরিণত ছিলাম, ধীরে ধীরে কি পরিণত হচ্ছি বা হয়েছি। তার মানে হচ্ছে আগে ব্লাস্ট অবস্থা থাকে তারপর হয় সাইট, আগে ব্লাস্ট অবস্থা থাকে তারপর হয় কি সাইট, এবং এ কারণে বলে যে ব্লাস্ট থেকে সাইট হয়। বুঝতে পেরেছো? তাহলে এই যে ছোট্ট একটা কথা যদি তুমি জানো, তোমাদেরই বইয়ের কোন একটা অধ্যায় আছে যে এরিথ্রোসাইট কোত্থেকে তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে তুমি জানো না এরিথ্রোসাইট কি, কিন্তু যেহেতু তুমি জানো এরিথ্রোসাইট নামের শেষে সাইট আছে, তাহলে এটা একটা পরিণত কিছু একটা। তাহলে সাইট তৈরি হবে কোত্থেকে? ব্লাস্ট থেকে। তাহলে এটা যেটা থেকে তৈরি হবে সেই জিনিসটাতে এরিথ্রোর পর সাইটের জায়গায় কি থাকবে? ব্লাস্ট থাকবে। তাহলে এরিথ্রোসাইট তৈরি হয় যেখান থেকে, সেটা হচ্ছে এরিথ্রো ব্লাস্ট থেকে। তাহলে দেখো তুমি এই টার্মটা না জেনেও এটা কোত্থেকে তৈরি হয় তুমি কিন্তু বলে দিতে পারলে। আবার যখন তুমি এটার অর্থ জানবা, এই জিনিসটা যে আরো কত জায়গায় আছে সেখানে আবার ওই মিনিং গুলো তুমি বুঝতে পারবে। সো এরিথ্রো কথাটার অর্থ হচ্ছে লাল, অর্থাৎ এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্ত কণিকা। আমার রক্তের রং যে লাল, এটা যে কণিকার জন্য দায়ী সেটাই হচ্ছে লোহিত রক্ত কণিকা, বাট এটা তৈরি হয় কোত্থেকে? এরিথ্রো ব্লাস্ট থেকে। এখন এভাবে যদি আমি যে কোনো দেই তাহলে তুমি কিন্তু অন্তত আনসার করতে পারবে সেটা কোত্থেকে আসে। যেমন আমি একটি ইন্টারমিডিয়েটের পড়াই বলি, সেটা হচ্ছে মায়ো। মায়ো কথাটার অর্থ পেশি, আজীবন মনে রাখবা মায়ো শব্দটার অর্থ হচ্ছে পেশি, মাংস, ওকে, বা গোস্ত, যাই হোক। তাহলে এখন যদি তোমাদেরকে বলি, বলতো পরিণত পেশি কোষকে কি বলে? যেহেতু পরিণত মানে সাইট, তাহলে তোমরা কিন্তু সবাই বলতে পারবে যে মায়োসাইট, কারণ তুমি মায়ো মানে পেশি জানো, পরিণত কোষ মানে সাইট সেটাও জানো। সো ইন্টারমিডিয়েটের পড়া একটু আস করি, যে বলতো ভাই মায়োসাইট কোত্থেকে তৈরি হয়? তাহলে আশা করি সবাই এখন বলতে পারবে যে সাইট যদি অপরিণত হয় ব্লাস্ট হচ্ছে পরিণত, তাহলে মায়োসাইট তৈরি হয় মায়ো ব্লাস্টে। আমি যদি আরো ইন্টারমিডিয়েটের পড়া, দেখো এই ছোট্ট কনসেপ্ট দিয়ে তুমি ইন্টারমিডিয়েট লেভেলের পড়াও কিন্তু তোমার এখন হয়ে গেল, যেগুলো হয়তো তোমার 9-10-এ নাই। সো ব্যাপারটা হচ্ছে এটাই,
কখনোই এটা ভাবা যাবে না যে 9-10 যা আছে তাই পড়ি, ইন্টারমিডিয়েট তো পরে আসবে। হ্যাঁ তুমি 9-10 যা আছে তাই পড়বা, কিন্তু এমন ভাবে পড়বা যাতে ইন্টারমিডিয়েটে গেলে দেখবা যে হ্যাঁ আমি তো ইন্টারমিডিয়েটের অর্ধেকই পারি, কারণ তোমাদের বইয়ের সাথে ইন্টারমিডিয়েটের আমার কাছে মনে হয় 50% মিল আছে, শুধু অল্প অল্প তথ্য একটু বেশি বেশি আছে আর কিছুই না। সো বেসিকটা কিন্তু শুরু থেকেই করতে হবে। ওকে যাই হোক, তো আমি যদি একটু বাংলায় লিখি, যদি এখন তোমাদের প্রশ্ন করি নিডোসাইট কোথ থেকে তৈরি হয়, তাহলে ডেফিনেটলি তুমি যদি নাও জানো এটা কি, কিন্তু বলতে তো পারবা যে নিডোসাইট তৈরি হয় কোথ থেকে, নিডোপ্লাস্ট থেকে। তো এগুলো কি সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, বিকজ তোমার নাইট্রিনে এসব লাগবে। ওকে, তাহলে এভাবে আমি যদি বলি অস্টিওসাইট কোথ থেকে তৈরি হয়, তুমি বলতে পারবে অস্টিওব্লাস্ট থেকে। আমি যদি বলি কন্ড্রোসাইট কোথ থেকে তৈরি হয়, তাহলে তুমি বলতে পারবে কন্ড্রোব্লাস্ট থেকে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, আমি যেখানে আসছি সেটা হচ্ছে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। এই কোষকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোষের নিউক্লিয়াসটা কেমন তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, আর অন্য ভাগটা আমি একটু পরে বলছি। সো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একটু আগে যেটা আমি লিখেছি সেটা আমি ইংরেজিতে লিখি, প্রোক্যারিওটিক সেল। তাহলে এখন খেয়াল করো, আমি বলেছিলাম যে এই মিনিং গুলো তোমাকে জানতে হবে। সো প্রো কথাটার অর্থ আজীবন মনে রাখবা, প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে কি আদি বা পূর্বাবস্থা এরকম বোঝায়। আর ক্যারিও কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে শুধু যদি এই দুইটা শব্দের অর্থ তুমি এখন শিখে ফেলো যে প্রো মানে আদি আর ক্যারিও মানে নিউক্লিয়াস, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ভাই বলো তো ক্যারিও প্লাজম কি, তাহলে তোমার মাথায় অন্তত নক করছে আচ্ছা ক্যারিও মানে তো নিউক্লিয়াস, তাহলে ক্যারিওপ্লাজম নিউক্লিয়াসের কিছু একটা হবে। এখন যদি তোমার মাথায় আর একটু ঢিলু থাকে, সেটা হচ্ছে একটা কোষের মধ্যে যেমন তরল যে অংশটা থাকে তাকে আমরা বলি সাইটোপ্লাজম, প্লাজম মানে কি তরল, আবার নিউক্লিয়াসের মধ্যে যে তরল থাকে তার নাম হচ্ছে নিউক্লিয় প্লাজম। তাহলে এই নিউক্লিয় মানে যদি হয় ক্যারিও, তাহলে ক্যারিও প্লাজম আর কিছুই না, নিউক্লিয়াসের যে তরল অংশ সেটাই হচ্ছে ক্যারিও প্লাজম। বুঝতে পেরেছো? তার মানে প্লাজম কোথাও লেখা থাকলে মানে বুঝবা যে এটা অবশ্যই কোনো তরল অংশকে বোঝাচ্ছে। যেমন পেশির অপর নাম আমি একটু আগে তোমাকে বলেছি মায়ো, তো পেশির কিন্তু আরো অনেক নাম আছে, যেমন আরেকটা হচ্ছে কি সার্কো। তাহলে এখন যদি তুমি জানো সার্কো মানে পেশি, তাহলে কেউ যদি তোমাকে বলে সার্কোপ্লাজম কি, এই যে তুমি একটু আগে শিখে গেলে যে প্লাজম মানে তরল তা বা সাইটোপ্লাজম বোঝাচ্ছে, তাহলে সার্কোপ্লাজম এটা কিন্তু ইন্টারমিডিয়েটের পড়া, তুমি কিন্তু বলে দিতে পারবা যে পেশির সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। সো ব্যাপারটা হচ্ছে এই যে তুমি একটা ওয়ার্ড জানলে এটা যে কত জায়গায় তোমার কাজে লাগবে তুমি নিজেও জানবা না, এবং এইভাবে যদি তুমি পড়ো ভবিষ্যতে তুমি যখন MBBS পড়ো আর অনার্স মাস্টার যাই পড়ো সেখানেও কিন্তু তোমাকে ইংরেজিতে পড়তে হবে, এবং এই জিনিসগুলো তোমার আজীবন লাগবে যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও এবং তুমি যদি পড়ালেখার মধ্যে থাকো। বাই দ্য ওয়ে, তাহলে প্রোক্যারিওটিক সেল এর বাংলা আমরা এভাবে লিখি আদি কোষ, এর বাংলা আমরা এভাবে লিখি আদি কোষ, কিন্তু খেয়াল করে দেখো এর বাংলাটা অ্যাকচুয়ালি কি আদি নিউক্লিয়াস কোষ। সো ক্যারিওটিক বলতে বলা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট, তাহলে এর অ্যাকচুয়াল বাংলা হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তার মানে যে কোষের নিউক্লিয়াসটা আদি, তুমি যদি, এবং একই সংক্ষেপে বলা হয় আদি কোষ, বাট তুমি যদি এইটার এক্সপ্লানেশন না পড়ে শুধু আদি কোষ পড়ো, আর একটা হচ্ছে প্রকৃত কোষ, তাহলে যখন তুমি পার্থক্য করতে যাবা, তুমি যখন মুখস্থ করবা, যখন তুমি পার্থক্য করতে যাবা তোমার মাথায় শুধু আসবে আদি কোষ, মানে কোষটা আদি। কিন্তু যখন তুমি পড়বা এভাবে যেটা এটা তো আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তার মানে এর নিউক্লিয়াসটা আদি, অর্থাৎ এদের নিউক্লিয়াসের স্ট্রাকচারের সাথে প্রকৃত কোষের নিউক্লিয়াসের স্ট্রাকচারেরই কিন্তু একটা বিশাল পার্থক্য আছে, এবং এটাই হচ্ছে কিন্তু মেইন পার্থক্য। তুমি যখন তুলনা করবা তোমাকে এই জিনিসটাই কিন্তু আগে বলতে হবে। ওকে, সেই পার্থক্যটা কি আমরা সেখানে পড়ে যাই, তার আগে ক্যারিও দিয়ে আমি এখানে একটা শব্দ আমরা শিখলাম, সেটা হচ্ছে ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। এবার আসা যাক, ক্যারিও দিয়ে তোমাদের বইয়ে আরো দুই তিনটা শব্দ আছে, আমি এখনই বলে দিই যে একটা মানে জানলে আরো কত কি জানা যাচ্ছে। সেটা হচ্ছে আমি যদি এখন তোমাদেরকে বলি ক্যারিও কাইনেসিস মানে কি,
ওকে, দেখি তোমরা পারো কিনা একটু কমেন্ট করো, তোমরা যারা দেখছো দেখি বলতো, ক্যারিওকাইনেসিস এই শব্দটা শুনেছো কিনা, যদি শুনে থাকো এর অর্থ কি একটু বলতো দেখি, কে জানো? দেখি কে বলতে পারো ক্যারিওকাইনেসিস মানে কি, কে বলতে পারো? দেখছো তো কয়েকজন, একটু বলো যে ক্যারিওকাইনেসিস মানে কি, না জানলে বলো না ভাই, এরকম কিছু শুনিনি, কিছু একটা বলো। আচ্ছা চিন্তা করছো তোমরা সবাই, না ভয় পাচ্ছ? ভুল হলে কিছু হবে না, কেউ দেখবে না, এই গ্রুপের কয়েকজনই দেখবে। আচ্ছা যাই হোক, প্রথম দিন তোমরা ভাবছো হয়তো বাজে না, আজকে ভাই আপনি বলেন আমরা শুনি। ওকে ভেরি গুড, নুরজাহান বলেছে, মোহাম্মদ রহমান বলেছে নিউক্লিয়াসের বিভাজন, ভেরি গুড ভেরি গুড, এই তো হয়েছে গুড। আচ্ছা তোমরা এখন এদেরকে কপিয়ার করার দরকার নেই, তোমরা একটু দেখো, ভেরি গুড। এই যে নুরজাহান আর আরো অনেকেই বলছে মন রাফিয়া, ওকে নিউক্লিয়াসের বিভাজন, ভেরি গুড। তো এই যে দেখো বইয়ে কিন্তু লেখা আছে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, এই পড়াটা তো বইয়েও আছে, তুমি তো দেখেও পড়লা, কিন্তু তোমাকে কিভাবে পড়তে হবে জানো? কেন ক্যারিওকাইনেসিস কথাটার অর্থ হলো নিউক্লিয়াসের বিভাজন, কারণ দেখো খেয়াল করো শুরুতে আছে ক্যারিও, তার মানে নিউক্লিয়াস মাথায় চলে আসবে। দেখো নামের শেষে আছে সিস, তুমি অনেকগুলো শব্দ পাবা যাদের নামের শেষে আছে সিস, ফটোসিনথেসিস, গ্লাইকোলাইসিস, এরকম অনেক শব্দ আছে। তো আজীবন মনে রাখবা কোনো শব্দের শেষে যদি সিস, যদি সিস অথবা সন থাকে, আমি সামনে দাগ দিলাম, সামনে দাগ দেওয়া মানে এটা সাফিক্স হিসেবে ইউজ হলো মানে শেষে বসলো, তাহলে বুঝবা এদের অর্থ হচ্ছে প্রক্রিয়া। তাহলে কোনো শব্দের শেষে যদি সিস অথবা সন থাকে তার মানে হচ্ছে এদের অর্থ হচ্ছে প্রক্রিয়া। তাহলে ক্যারিওকাইনেসিস, তাহলে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হলাম, নিউক্লিয়াসের একটা প্রক্রিয়া, এন্ড কিসের প্রক্রিয়া? তুমি তো মানে যারা মুখস্থ করেছো বা বলেই দিলাম, নিউক্লিয়াস বিভাজিত হওয়ার প্রক্রিয়া, তার মানে বিভাজন হচ্ছে। তাহলে এখানে কাইনো কেন বললো, তাহলে এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। এই কাইনো তুমি আরো অনেক জায়গায় পাবা, কাইনো দিয়ে এনজাইম আছে, কাইনেস, কত জায়গায় যে পাবা। তো তোমাকে কিন্তু এভাবেই পড়তে হবে, কিছুই না, বাট তুমি যদি এভাবে পড়ো তাহলে দেখবা যে তোমার কত সহজ হচ্ছে পরের ব্যাপারগুলো। তো কাইনো কথাটার অর্থ কেউ জানো কিনা আবার প্রশ্ন করছি, কমেন্ট করো তো যে কাইনো কথাটার অর্থ কেউ জানো কিনা, বা কেন ক্যারিও মানে নিউক্লিয়াস, সিস মানে প্রক্রিয়া, তাহলে বিভাজনকে কাইনো বললো কেন? তোমরা কাইনো মানে যদি কেউ জানো তাহলে একটু বলো তো দেখি, কে জানো? একটু প্রশ্ন করছি, ওকে দেখি। দেখি কেউ পারো কিনা, ওকে কাইনো মানে কি, কাইনো বা এই শব্দটা শুনেছো কিনা, আমি একটু হিন্স দিই। আচ্ছা নুরজান বলেছে বিভাজন, যেহেতু নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়া তাহলে তো কাইনো মানে বিভাজন হবেই, তাই না? ওকে ডিভাইডেশন, আজরাফ বলেছে গুড, ওই তো মানে ও বিভাজন বলেছে, ভাবলো না আমি একটু ইংরেজিতে বলি, ডিভাইডেশন। আচ্ছা আর আর কেউ কিছু, একজন বাংলিশে লিখছে বিভাজন, তা আমরা বুঝতে পেরেছি তোমরা বিভাজনেই আছো। আচ্ছা বলো তো, তোমরা তো সবাই জানো এনার্জি মানে শক্তি, এনার্জি মানে শক্তি, রাইট? তো তোমরা কি এরকম কোন এনার্জির নাম শুনেছো, কাইনেটিক এনার্জি? এনার্জি মানে শক্তি, তাহলে কাইনেটিক এনার্জি এরকম কোন নাম শুনেছো? শুনে থাকলে একটু জানাও তো ভাই, আর না হলে বুঝবো যে না, তাহলে এগুলো তোমাদের এইটে ছিল না বা ওই লেভেলে ছিল না। অনেকগুলো শক্তি আছে না, সূর্য শক্তি, সৌর শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, সো বলতো কাইনেটিক এনার্জি মানে কি শক্তি? দেখি কেউ জানো কিনা, গুগল করার দরকার নাই, দ্রুত বল, না পারলে নাই, না পারাটাই তো স্বাভাবিক। কি রাফিয়া বলছে হ্যাঁ, হ্যাঁ কি বুঝি নাই, হ্যাঁ কি কাইনেটিক এনার্জি মানে কি,
ভেরি গুড মোহাম্মদ রহমান, যদিও সে প্রশ্ন তুলেছে যে আসলে কিনা, এক্স্যাক্টলি গতিশক্তি, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, ভেরি গুড ভেরি গুড। তার মানে তোমাকে ওভাবে চিন্তা করতে হবে যে কাইনো কথাটার অর্থ হচ্ছে গতি, কাইনো কথাটার অর্থ কি গতি। তো এখন কার্ডিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের গতির প্রক্রিয়া, হায় আল্লাহ এরকম কেন? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে নিউক্লিয়াসটা যখন বিভাজিত হবে, তো বিভাজিত হয়েছে সে তো সেপারেট হলো, সেপারেট হয়ে কি দুইটা আলাদা কোষে সরে গেল, তার মানে সে একটু কি গতি প্রাপ্ত হলো, এ কারণেই কিন্তু নামটা দিয়েছে কাইনেসিস, যেটাকে পুরোপুরি পুরোটাকে আমরা মিলে কিন্তু বলতে পারি যে এটা একটা বিভাজন প্রক্রিয়া। ঠিক আছে, ওকে, তাহলে ক্যারিওকাইনেসিস তুমি বুঝলে। এবার আসো তোমাকে আরেকটা জিনিস আমি প্রশ্ন করি ক্যারিও দিয়ে, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস মানে যদি নিউক্লিয়াসের বিভাজন হয়, একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে আর চারদিকে থাকে সাইটোপ্লাজম, তাহলে ডেফিনেটলি সাইটোপ্লাজমের বিভাজনকে বলবো আমরা সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলবো সাইটোকাইনেসিস, বেটা সাইটো মানে কি সাইটোপ্লাজম বোঝাচ্ছে। এখন আমি আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এই কোষটা ধরো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা কোষ হবে, তাহলে এই কোষ তো বিভাজিত হবে, তাহলে এই কোষ বিভাজিত হলে আগে সাইটোকাইনেসিস হওয়া উচিত না আগে ক্যারিওকাইনেসিস হওয়া উচিত? একটু উত্তর দাও তো, তাহলে একটু কাজে লাগবে এটা পরে। দেখি কে পারো, আমি প্রশ্নটা আবার করি। তাহলে এই কোষটা ধরো দুই ভাগে ভাগ হয়ে যাবে, সো দুই ভাগে ভাগ হলে তার নিউক্লিয়াসটাও বিভাজিত হবে, আই মিন ক্যারিওকাইনেসিস হবে, আবার তার সাইটোপ্লাজমটাও বিভাজিত হবে, তার মানে সাইটোকাইনেসিস হবে। তো আমার প্রশ্ন হচ্ছে কোনটি আগে ঘটবে, ক্যারিওকাইনেসিস আগে ঘটবে, সাইটোকাইনেসিস আগে ঘটবে, দুটোই একসাথেই ঘটবে, কোনটা সঠিক বলতো? দেখি কে পারো, দেখি এটা পারলে বুঝবো তোমরা বুঝছো একটু। তোমাদের বইয়ে কিন্তু বলা আছে যে এই প্রক্রিয়াটি আগে ঘটে, কিন্তু আমি জানতে চাচ্ছি কেন। মূল গতিশক্তি, রাফিয়া বলেছে ক্যারিওকাইনেসিস, বাট শরীফা সুলতানা বলেছে সাইটোকাইনেসিস, মোহাম্মদ রহমান ক্যারিওকাইনেসিস। ওকে, তার মানে দুই ধরনের তথ্য আমরা কিন্তু পেলাম, ক্যারিওকাইনেসিস, আচ্ছা ক্যারিওকাইনেসিস, আচ্ছা কেন ক্যারিওকাইনেসিস আগে ঘটবে এটার প্রশ্ন মানে আমি আর তোমাদেরকে করছি না, কারণ সময় চলে যাবে অনেক। আসলে একটা জিনিস চিন্তা করো, এটা যদি একটা কোষ হয় আর এটা যদি একটা নিউক্লিয়াস হয়, তো ক্যারিওকাইনেসিস যদি ঘটে তাহলে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে কয়টা হবে, দুইটা হবে। এরপরে যদি সাইটোকাইনেসিস ঘটে, তাহলে দেখো তো কি হলো, দুইটা আলাদা কোষ হলো এবং প্রত্যেকটার মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকলো। কিন্তু যদি এরকম না হয়ে, আগে সাইটোকাইনেসিস হতো, এই যে দেখো আগে সাইটোকাইনেসিস হয়ে গেছে, এই আগে কি হয়ে গেছে সাইটোকাইনেসিস হয়ে গেছে, হায় আল্লাহ, তাহলে এই কোষে কোনো নিউক্লিয়াস নাই, এই কোষে একটা নিউক্লিয়াস। এইবার এই নিউক্লিয়াসটা যদি দুই ভাগে ভাগ হতো তখন কি হতো, যে মাইটোসিস প্রক্রিয়া দুইটা কোষ তৈরি হলো, একটা কোষে নিউক্লিয়াসই নাই, একটা কোষে দুইটা নিউক্লিয়াস থাকতো। সেই কারণে দেখবো তোমাদের বইয়ে সেল ডিভিশনে বলা আছে ক্যারিওকাইনেসিস আগে ঘটে তারপর সাইটোকাইনেসিস। ওকে, সো কেন এই কথাটা বললাম, এবার একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এটা তোমাদের বইয়ে একটা লাইনে আছে, তো মাঝে মধ্যে কি হয় জানো, একটা কোষে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা নিউক্লিয়াস থাকে, বাট অনেক কোষ আছে আমাদের শরীরেও, অনেক কোষ আছে যেখানে একাধিক নিউক্লিয়াস থাকে। তোমরা জানো যে নিউক্লিয়াস একটা কোষের সকল কাজ কন্ট্রোল করে, তাহলে আমাদের শরীরের কোষগুলো একটু বেশি বেশি কাজ করে, আল্লাহ তাআলা সেই কোষে অনেক নিউক্লিয়াস দিয়েছে। যেমন আমি এখানে কথা বলা থেকে শুরু করে সব সময় দেখো আমার দেহের বিভিন্ন অঙ্গ নাড়াচাড়া করছি, এবং এই নাড়াচাড়া করার থেকে পেশি, তাই আল্লাহ তাআলা আমাদের এই ঐচ্ছিক পেশিতে একাধিক 100 মতো নিউক্লিয়াস কিন্তু দিয়েছে, তার মানে কিছু কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। তাহলে এখন একটা কথা হচ্ছে, এটা একটা কোষ যার মধ্যে একটা নিউক্লিয়াস আছে বা ক্যারিওন আছে, মনে করো ক্যারিওকাইনেসিস হলো, তাহলে ক্যারিওকাইনেসিস হয়ে একটা কোষ কতটি কোষে পরিণত হলো, দুইটি কোষে পরিণত হলো, কিন্তু সাইটোকাইনেসিস হয়নি, তাহলে সাইটোকাইনেসিস না হলে
কোষ কিন্তু একটাই থাকলো, কিন্তু তার মধ্যে নিউক্লিয়াস হলো কয়টা? দুইটা। যেহেতু ডাই মানে দুই, তোমরা জানো ডাই মানে দুই, আর ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তাহলে এ ধরনের নিউক্লিয়াসকে বলা হয় ডাই ক্যারিওটিক কোষ। তার পরীক্ষা যদি বলে ডাই ক্যারিওটিক কোষ কি, তাহলে যে স্টুডেন্ট শিখেছে একবার যে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ডাই মানে দুই, কোষ মানে কোষ, অর্থাৎ দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। আমি যেটা বোঝাতে চাচ্ছি, এক ক্যারিয়ন যখন তুমি পড়বা, এটা দিয়ে যে কত কথা তোমার হবে, কিন্তু তোমাকে এভাবে কোরিলেট করে পড়তে হবে, তাহলে না জিনিসটা ইজি লাগবে। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে কোষকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তাহলে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্য শুধু এখানে প্রো আর এখানে হচ্ছে ইউ। তাহলে এটা যদি হয় আদি কোষ আর এটা যদি হয় প্রকৃত কোষ, তার মানে আমি বুঝতে পারছি যে ইউ কথাটার মানেই হচ্ছে প্রকৃত, বা ইউ কথাটার অর্থই হচ্ছে কি উন্নত। প্রকৃত কোষ মানে কি ভালো কোষ বা উন্নত কোষ। তাহলে এই যে পড়ার সময় ইউ মানে যে উন্নত বা প্রকৃত, এই ব্যাপারটা তোমাকে এখনই টুকে রাখতে হবে, কারণ হয়তো বা কোনো এক সময় আবার ইউ দিয়ে কোনো একটা শব্দ চলে আসবে। এখন বলতো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই দুইটার মধ্যে প্রাককেন্দ্রিক কোষ কোনটা, এটা কিন্তু তোমাদের বইয়ে আছে, তাহলে বলতো এই দুইটা কোষের মধ্যে প্রাককেন্দ্রিক কোষ কোনটা, বলো এই দুইটা কোষের মধ্যে প্রাককেন্দ্রিক কোষ কোনটা, দেখি কে বলতে পারে, ঝটপট বলো, এটা খুব সহজ। মূল বলেছে ভাইয়া আটকে গেছে তো, আচ্ছা ব্লার হলে নেট প্রবলেম, কারণ আমি যেখানে দেখছি সেখানে কিন্তু কোনো ব্লার না, আমি তোমাদের লাইভটা দেখছি তো। আচ্ছা মূল বলেছে এক নাম্বার, ভেরি গুড, তার মানে এক হয়, ভেরি গুড, তার মানে এটা পেতে গেলে মুখস্থ করার কিছু নাই, কারণ প্রাক মানে কি আগে বা পূর্বে, সো প্রো মানে কি আদি বা পূর্ব। আর এখন প্রশ্ন হতে পারে ভাই কেন্দ্রিক কেন, কারণ একটা কোষের নিউক্লিয়াসই হচ্ছে তার প্রাণকেন্দ্র, এ কারণে প্রাক কেন্দ্রিক অর্থাৎ আদি কেন্দ্রিক, কেন্দ্র বলতে এখানে কি বোঝাচ্ছে নিউক্লিয়াস বোঝাচ্ছে। তার সাথে আমরা এটাও শিখে ফেললাম যে নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বা কেন্দ্র বলা হয়, এবং যেহেতু নিউক্লিয়াস কোষের সবকিছুই কন্ট্রোল করে, একে কোষের মস্তিষ্ক বলা আছে, এই তথ্য তোমাদের নাই জানতে হবে। তো এখন আমরা যদি এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের পার্থক্য করি, তাহলে চারটা বেসিক পার্থক্য হবে। তাহলে আমি শুরুতে লিখলাম প্রোক্যারিওট, দেন লিখলাম ইউক্যারিওট। তাহলে যেহেতু প্রোক্যারিওট মানে নিউক্লিয়াস আদি, তাহলে এদের মেইন কাহিনী হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, তাহলে নিউক্লিয়াসের পার্থক্যটাই আমাদেরকে আগে দেখাতে হবে। তো একটা আদর্শ নিউক্লিয়াসের চারটা অংশ থাকে, তার একটা পর্দা থাকে যাকে আমরা বলি নিউক্লিয়ার আবরণ, এর ভিতর থাকে নিউক্লিও প্লাজম, দেন একটা নিউক্লিও লাস আর ক্রোমাটিন জালিকা থাকে। তাহলে যদি কোনো উদ্ভিদের বা কোনো কোষের নিউক্লিয়াসে এই চারটা উপাদান থাকে, তাহলে আমরা সেই নিউক্লিয়াসকে বলবো প্রকৃত নিউক্লিয়াস। তো যেহেতু এটা ইউক্যারিওট, তাহলে এর নিউক্লিয়াসে আবরণ, নিউক্লিও প্লাজম, নিউক্লিও লাস এবং ক্রোমাটিন সবই থাকবে। কিন্তু যেহেতু এটা প্রোক্যারিওট আদি নিউক্লিয়াস, তাহলে এই চারটা উপাদানের কোনো না কোনো একটা মিসিং থাকবে, এবং এ কারণেই এর নিউক্লিয়াসটা কি আদি টাইপের। তাহলে আমি একটা পার্থক্য এই নাম থেকেই বলতে পারি, আদি নিউক্লিয়াস, তার মানে এর নিউক্লিয়াসের যে মেইন চারটা উপাদানের কিছু না কিছু মিসিং আছে, তার মানে ওর নিউক্লিয়াসটা সুগঠিত না। নিউক্লিয়াস আছে দুজনারই, কিন্তু এর নিউক্লিয়াসটার গঠন সুগঠিত না, কিন্তু এর নিউক্লিয়াসটা কি সুগঠিত। তাহলে এক নাম্বার পার্থক্য কি হবে, এক নাম্বার পার্থক্য হবে নিউক্লিয়াস সুগঠিত, এবং দুই নাম্বার এটা এক নাম্বার হবে সুগঠিত নয়, আর এটা হবে নিউক্লিয়াস সুগঠিত, এটা হচ্ছে এক নাম্বার কথা। এবার আসা যাক, তাহলে কি কি মিসিং সেই জিনিসটা লিখলেই হবে। তো এই প্রোক্যারিওট যারা, তার এই নিউক্লিয়ার মেমব্রেনটা নেই, তাহলে দুই নাম্বার নিউক্লিয়ার মেমব্রেন নেই, তাহলে তুমি বুঝতেই পারছো এখানে কি হবে, নিউক্লিয়ার মেমব্রেন আছে।
তাহলে একটা জিনিস দেখো তো, এটা যদি কোষ হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, আর এর ভিতর যদি ক্রোমাটিন থাকে যেটাই মূলত পরে ক্রোমোজোম হবে, এটা সাইটোপ্লাজম, এটা নিউক্লিওপ্লাজম। তো আদি কোষের যেহেতু এই নিউক্লিয়ার মেমব্রেনই নাই, তাহলে আমরা বলতে পারি না যে আদি কোষের ক্রোমাটিন তন্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, কারণ এর তো পর্দা নাই। সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমকে সেপারেট করার কি কোনো পর্দা আছে? দেখো নাই। তাহলে তিন নাম্বার লেখো, ক্রোমাটিন। আমরা পরবর্তীতে পড়াবো ক্লাসে যে ক্রোমাটিন কি, ক্রোমোজোম কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। আজকে জাস্ট তুলনাটা দেখাই, মানে আমি একটা স্টাইল দেখাচ্ছি যে মিনিং বুঝে, তারপর আমি সেকেন্ড এন্ড থার্ডটা বুঝাই আজকে শেষ করব। তাহলে ক্রোমাটিন তন্তু কোথায় ছড়ানো থাকে? সাইটোপ্লাজমে। তো ঘটনা হচ্ছে তোমরা কি করো, মুখস্থ করো যে ক্রোমাটিন তন্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। কিন্তু কেন ছড়ানো থাকে বুঝতেই তো পারলে যে নিউক্লিয়ার মেমব্রেন নাই তাই। তাহলে এখানে কি তিন, ক্রোমাটিন তন্তু কই থাকে? নিউক্লিওপ্লাজমে থাকে, সেটা তো সাইটোপ্লাজমে না, কারণ এদের বেলায় নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ফলে এর ভেতরেরটুকু হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এদের ক্রোমাটিন তন্তু কোথায় ছড়ানো থাকে? নিউক্লিওপ্লাজমে, যেটাকে আমি একটু আগে ক্যারিওপ্লাজম বলেছিলাম। তাহলে তিন নাম্বার এখানে লিখবা, ক্রোমাটিন তন্তু নিউক্লিও প্লাজমে থাকে। ওকে, তাহলে দেখো এই তিনটা জিনিসই কিন্তু আমরা একটু নিউক্লিয়াস রিলেটেড কথা বললাম। ওকে, এবং আরো কিছু স্ট্রাকচার নাই, কিন্তু এই লেভেলে তোমাদের এত জানতে হবে না। চার নাম্বার যেটা আমি বলতে চাই, তোমরা জানো যে একটা কোষের সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, তো যেটা প্রোক্যারিওট সেখানে কোনো অঙ্গাণু থাকে না, শুধু একটা অঙ্গাণুই থাকে, এবং সেই অঙ্গাণুটা হচ্ছে রাইবোজোম, যেটা ইউক্যারিওটেও থাকে। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই দুনিয়ায় কোষ যদি দুই ধরনের হয়, আদি আর প্রকৃত কোষ, এবং এই দুই কোষেই থাকে রাইবোজোম, এ কারণে রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গ, অর্থাৎ এই দুনিয়ার সবগুলো অঙ্গ, সবগুলো জীব কোষে কি এই অঙ্গাণুটা আছে, সেটা কি রাইবোজোম। তো যাই হোক, প্রোক্যারিওটিকে তুমি চার নাম্বার এভাবে লেখো, মাইটোকন্ড্রিয়া মানে রাইবোজোম ছাড়া অন্যান্য অঙ্গাণু অনুপস্থিত, এভাবে লেখো, রাইবোজোম ছাড়া অন্যান্য অঙ্গাণু অনুপস্থিত। আর এখানে লিখবা রাইবোজোম সহ অন্যান্য অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া যা যা মনে পড়ে সেগুলো হচ্ছে উপস্থিত। অ্যান্ড লাস্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পাঁচ নাম্বার উদাহরণ। তো যেহেতু প্রোক্যারিওট, প্রো মানে আদি, তাহলে এরা তুলনামূলক কি একটু ব্যাকডেটেড, তাই না? এরা তুলনামূলক একটু কি ব্যাকডেটেড। সো এই ব্যাক দিয়ে মনে রাখবা, প্রোক্যারিওটিকের এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, এবং আর একটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এই এক্সাম্পলটা তোমাদের বইয়ে কিভাবে আছে জানো? সায়ানো ব্যাকটেরিয়ার অপর নামটা দেওয়া আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ যাহাই সায়ানো ব্যাকটেরিয়া তাহাই নীলাভ সবুজ শৈবাল। এই সায়ানো কথাটার অর্থ নীল, তাহলে এটা আসলে ব্যাকটেরিয়া না শৈবাল, এ নিয়ে কিন্তু আলাদা একটা লেকচার দেওয়া যাবে। আপাতত তোমরা এভাবে মনে রাখো, যেটা আদিকোষ তারা ব্যাকডেটেড, এই ব্যাকডেটেড দুইটা ব্যাকটেরিয়া নাম যার থাকবে তারাই হচ্ছে প্রোক্যারিওট আর ইউক্যারিওট। তো ধরো অনেকেই আছে, যে কোনো এক্সাম্পল দিতে পারো। তো এই হচ্ছে যে তোমাকে কনসেপ্ট বুঝে বুঝে তোমাকে এগোতে হবে। এখন কথা হচ্ছে মাঝে মধ্যে হয় কি, কনসেপ্টের চেয়ে আমরা কিছু শর্টকাট ফলো করলে জিনিসটা খুব দ্রুত মনে থাকে। সো দুই নাম্বার যে স্টাইল আমি ফলো করি সেটা হচ্ছে, যেখানে বোঝার চেয়ে শর্টকাট দিয়ে বেশি দ্রুত মনে থাকে, সেটা হচ্ছে ধরো এই অধ্যায়ের, মানে এর পরের টপিকেরই একটা কথা, সেটা হচ্ছে এই যে কোষের মধ্যে যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো দুই ধরনের। কিছু অঙ্গাণুর চারদিকে ঝিল্লি আছে, তাদেরকে বলা হয় ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আবার কিছু অঙ্গাণু আছে যাদের ঝিল্লি বা আবরণ নাই, তাদেরকে বলা হয় ঝিল্লিবিহীন অঙ্গাণু। এখন কারা ঝিল্লিবিহীন, কারা ঝিল্লিবদ্ধ, এটা কি বুঝবা তুমি? এটা বুঝতে গেলে ওই অঙ্গাণুগুলোর ছবি দেখতে হবে, আচ্ছা আবরণ নাই, এরকমই তো। কিন্তু পরীক্ষা আসবে কোনটি ঝিল্লিবদ্ধ নয়, কোনটি ঝিল্লিবিহীন নয় এমসিকিউতে। তো সেক্ষেত্রে আমরা যদি যে কোনো এক পাশ মনে রাখি, তাহলেই কিন্তু আমার হচ্ছে
তো এখন ধরো পাঁচটা অঙ্গাণু আছে ঝিল্লিবিহীন, তাহলে আমি যদি এই পাঁচটা অঙ্গাণুর প্রথম অক্ষরগুলো শুধু মনে রাখি তাহলে আমার একটা শব্দ মনে রাখা খুব সহজ। যেমন ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রোজোম আর রাইবোজোম। আরো একটা আছে তোমাদের বইয়ে নাই, তাই লেখালাম না। তাহলে এই প্রত্যেকটা জিনিসের প্রথম অক্ষরগুলো লিখলে দেখো কি হচ্ছে, মামাই সেরা, মামাই সেরা। ওকে, তাহলে তুমি যদি এভাবে মনে রাখো যে ঝিল্লিবিহীন হচ্ছে মামাই সেরা, তাহলে আলাদা করে কিন্তু তোমার ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কারা সেটা কিন্তু মনে রাখতে হচ্ছে না। কারণ হচ্ছে এগুলো বাদে বাকি সব ঝিল্লিবদ্ধ। যদি বলো যে ভাইয়া যদি রিটেনে আসে তো তুমি এই অঙ্গাণু ছাড়া আর কি অঙ্গাণুর নাম জানো না? মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, প্লাস্টিড, এই অঙ্গাণুগুলোর নাম জানো না? সেগুলো লিখে দিবা। তাহলে দেখো তোমাকে আবার চিন্তাও করতে হবে যে আমি যখন এরকম কমন কিছু থাকবে পাশাপাশি যে কোনো এক সাইড পড়বো, না হলে হবে কি, তুমি এটারও একটা ছন্দ মনে রাখলা, এটারও ছন্দ মনে রাখলা, পরীক্ষার হলে গুলাই ফেলছে আল্লাহ কোনটা কার ছন্দ আছে। তাহলে এই মামাই সেরাতে কি হয়, প্রত্যেকটা কিন্তু তোমার বইয়ে লেখা আছে, কিন্তু বইয়ে আরেকটু কিভাবে আছে বলে দিচ্ছি, তার আগে এটা একটু ঝটপট লেখো। মাতে হচ্ছে মাইক্রো টিউবুল। এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া মাতে তো মাইটোকন্ড্রিয়া হতে পারে, তো তোমরাই কিন্তু এই অধ্যায়ে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার আঁকা শিখবা, এবং যারা একবারও জীবনে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার আঁকছো তারা জানো কি সুন্দর দুই সাইড চারদিকে একটা দ্বিস্তরী মেমব্রেন তার থাকে। সো মাইটোকন্ড্রিয়ার কখনো কি আবরণ নাই এরকম হবে না, মাইটোকন্ড্রিয়া অলওয়েজ কি আবরণ যুক্ত। তাহলে বাকি যে মাস সেগুলো একটা হচ্ছে মাইক্রোটিউবিউল, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, একটা হচ্ছে সেন্ট্রোজোম, আর একটা হচ্ছে রাইবোজোম। ওকে, তাহলে ঝিল্লিবিহীন অঙ্গাণু কি মামাই সেরা। ওকে, তাহলে দেখো চট করে পাঁচটা জিনিস মনে পড়বে। এখন খেয়াল করো তোমাদের বইয়ে ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি দেওয়া আছে জানো? তোমাদের বইয়ে অর্থাৎ 9 10 এর বইয়ে এরকম করে হেডলাইন দেওয়া আছে, ঝিল্লিবিহীন অঙ্গাণু। এক নম্বরে আছে এভাবে কোষ কঙ্কাল, তোমরা যদি বই পড়ো, যদি বই পড়ে থাকো। দুই নাম্বার সেন্ট্রোজোম, তিন নাম্বার রাইবোজোম। তাহলে তুমি বাসায় বই খুলে দেখলে হায় আল্লাহ, ভাইয়া বলছিল মামাই সেরা, এখানে তো দেখি কঙ্কাল সেরা। তো ঘটনা হচ্ছে এই যে মামাই, এই তিনটাকেই বলা হয় একত্রে কোষ কঙ্কাল। এই কোষ কঙ্কালের ভেতরে যখন তুমি রিডিং দিবা দেখবা এই তিনটা জিনিসের নাম কিন্তু লেখা আছে। তাহলে তুমি একসাথে দেখো দুইটা পড়া হয়ে গেল। পরীক্ষা যদি বলে যে কোষ কঙ্কাল কাকে বলে, তাহলে আনসার হবে এই তিনটা অঙ্গাণুকে একত্রে বলা হয় কোষ কঙ্কাল। যদি বলে কেন বলে, আমরা সবাই জানি কঙ্কাল কি করে, আমাদের শরীরের কঙ্কাল আমাদেরকে দৃঢ়তা দিচ্ছে, তাহলে এরা যেহেতু কোষের কঙ্কাল তাহলে কোষকে দৃঢ়তা দেওয়া কার কাজ, এই তিনটা জিনিসের কাজ। তাহলে ঝটপট ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে মামাই সেরা, মামাই হচ্ছে কোষ কঙ্কাল, হয়ে গেল। সো এই যে মাঝে মধ্যে আমরা কি করব, এরকম শর্টকাট ট্রিক্স দিব, এতে করে হবে কি জিনিসটা চট করে তোমার মাথায় আসবে। যেমন তোমরা যারা কোষ বিভাজন করেছো তোমরা জানো যে কোষ বিভাজনে মাইটোসিসের যে গুরুত্ব এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। অর্থাৎ মাইটোসিস থেকে প্রশ্ন হলেই 4 মার্কসে আসবে যে মাইটোসিস না হলে জীব জগতে কি হবে। তো যারা কনসেপ্ট বোঝে, হ্যাঁ মাইটোসিস মানে তো দেহের বৃদ্ধি হয়, সমতা হয়, তাহলে মাইটোসিস না হলে বৃদ্ধি হবে না, কোষের সমতা হবে না, ক্রোমোজোমের সমতা হবে না, শেষ, আর কিন্তু খুব একটা মাথা দিয়ে বের হবে না। কিন্তু মাইটোসিসের তোমাদের বইয়ে কিন্তু 10-12 লাইন আছে। তাহলে তুমি যদি 10-12 লাইন, তোমাকে একটা জিনিস বলি, তুমি হেডলাইন দাও মাইটোসিসের গুরুত্ব, হেডলাইন দাও মাইটোসিসের গুরুত্ব, এটা কিন্তু 4 মার্কসে আসে। তাহলে ধরো মাইটোসিসের গুরুত্ব হয় কি জানো, এই 10-12টা লাইন আছে, তোমরা ঝটপট রিডিং পড়ায় পরীক্ষার হলে বানাই দিব। ভাই বানিয়ে তুমি রিটেনে মার্কস পাবে, কিন্তু এখান থেকে যদি এমসিকিউ আসে কোনটি মাইটোসিসের গুরুত্ব নয় তখন কিন্তু তুমি ভুলে যাবে। তাহলে নরমালি কি করা উচিত, এই যে লাইনটা আছে এই লাইনের মধ্যে যে শব্দটা মনে রাখলে পুরো লাইনটা মনে রাখা যায়, সেই শব্দটা তুমি হেডলাইন আকারে বা হাইলাইট করবা। তোমরা জানো নিশ্চয়ই মাঝে মধ্যে পড়ার বইয়ে দেখবা হেডলাইন থাকে, হেডলাইন থাকে, এর আন্ডারে দুই তিনটা লাইন থাকে। এই হেডলাইন মানে হচ্ছে এটাই হচ্ছে বিশেষ লাইন, যে লাইনটা দেখলেই এই তিনটা লাইন আমার এমনি লিখতে পারা যায়। তো তোমাদের বইয়ে দেখবা মাইটোসিসের গুরুত্বে কোনো হেডলাইন নাই, তাহলে তোমাকে কি করতে হবে, আগে এই হেডলাইনের শব্দগুলো মার্ক করতে হবে।
আর আমি কি করি জানো, এই হেডলাইনের শব্দ না পড়ে প্রত্যেকটা হেডলাইনের আবার প্রথম অক্ষরটা পড়ি। ধরো ধরো কোন একটা হেডলাইনে কোন একটা লাইনে বলা আছে মাইটোসিস উদ্ভিদের দেহ গঠনে সাহায্য করে, তাহলে এখানে হেডলাইনটা হচ্ছে কি দেহ গঠন। আর আমি কি করি, দেহ গঠনও পড়ি না, আমি আরো ছোট করে শুধু পড়ি দেহ। এবং এভাবে যখন আমি 10টা লাইনের প্রথম অক্ষর লিখব তাহলে আমার মাত্র 2টা শব্দ হবে। সো ডেফিনেটলি 2টা শব্দ মনে রাখা বেশি সহজ, ফলে এই শব্দগুলো ভেবে ভেবেই আমার কিন্তু বাকি লাইনগুলো আমি নিয়ে আসতে পারবো। যেমন মাইটোসিসের গুরুত্ব আমি এভাবে মনে রাখতাম, 3টা নাম মনে রাখতাম, দেব, তোমরা যারা ভারতীয় বাংলা ছবি দেখো এরকম একটা নায়ক আছে না দেব নামে, আর একটা নাম হচ্ছে জনি এবং আর একটা নাম হচ্ছে নিপু। এই 3টা নাম মনে থাকবে না, দেব জনি নিপু, বলো দেব জনি নিপু। তো এই 3 জনের ক্ষতি হলো কোটি টাকা, তাহলে লেখো দেব জনি নিপুর ক্ষতি গুলো ক্রোর টাকা, মানে কোটি টাকা। তাহলে কোন স্টুডেন্ট যদি এই লাইনটা মনে রাখতে তার হয়তো বা 5 সেকেন্ড লাগবে, দেব জনি নিপুর ক্ষতি গুলো ক্রোর টাকা। তাহলে মাইটোসিসের গুরুত্বের সে 10টা লাইন তো ইচ্ছা মতো লিখতে পারবেই, পাশাপাশি এমসিকিউতেও তার কিন্তু আর ভুল হবে না বা চিন্তাও করতে হবে বানাতেও হবে না। সো মাঝে মধ্যে যে জিনিসগুলো বুঝেও লাস্ট পর্যন্ত ধরো যাওয়া যাবে না সেখানে আমরা একটু ট্রিক্স ফলো করবো, বাট আমাদের প্রথম টার্গেট হবে আমরা বুঝবো, ঠিক আছে? তাহলে আমি একটু ঝটপট লিখে দিই দেতে হেডলাইন গুলো কি। দেতে হচ্ছে দেহ গঠন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি এখানে যে এই জিনিসটা পড়লা এই জিনিসটা আবার তোমাকে ইন্টারমিডিয়েটও কিন্তু কাজে লাগবে। তাহলে দেখো এখানেও হলো, পরবর্তীতে ইন্টারমিডিয়েটে গিয়েও তোমার কিন্তু চাপ কমে গেল, বুঝতে পেরেছো? ইন্টারমিডিয়েটে এই হেডলাইন গুলো আছে, তোমার 9-10 হেডলাইন গুলো নাই। কিন্তু দুঃখের বিষয় তুমি তো আর জানবে না যে আমার ইন্টারে কি আছে না নাই, সেটা তো জানবে টিচার। সো যদি এখন থেকে কোরিলেট করে পড়া যায় তাহলে এই 9-10 খাতাটাই হবে তোমার ইন্টারের জন্য একটা মূল্যবান সম্পদ, যেখানে গিয়েই তুমি কিন্তু মানে সব সময় এগিয়ে থাকবে। এবং ওইখানে এগিয়ে থাকা মানে তো তুমি বুঝতে পেরেছো ওইটার পরেই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান পরীক্ষা অ্যাডমিশন টেস্ট, যেখানে তুমি ভালো করলে অর্থাৎ তুমি যে নামে পরিচিত হওয়া সবার কাছে সেই নামে পরিচিত হওয়ার জন্য যে অ্যাডমিশন টেস্ট, সেখানে কিন্তু তোমার ইন্টারমিডিয়েটের পড়াটাই কাজে লাগবে। সো বাই দ্য ওয়ে ঝটপট লেখো, দেহ গঠন, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, তোমরা আজকে বই খুলে এটা দেখবা। সো আজকে আমি নির্দিষ্ট কোনো অধ্যায়ও পড়াচ্ছি না, টপিকও পড়াচ্ছি না, আমি জাস্ট আমার স্টাইলগুলো দেখাচ্ছি যে আমি কি কি ওয়েতে পড়বো। আমি মাত্র 2টা স্টাইলের কথা বললাম, এরপর তোমাদের কিছু কথা আমি শুনবো। দেখি লেখো, নির্দিষ্ট আকার রক্ষা, আমরা জানি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সমতা রক্ষা হয়, কারণ মাইটোসিস মানে সমতা। তাহলে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সমতা রক্ষা, এগুলো প্রত্যেকটা কিন্তু বোঝানো যায়, আমি আগে লিখি দেন বোঝাচ্ছি। পুনরুৎপাদন অর্থাৎ পুনরুৎপাদন, ধর একটা কোষ মারা গেছে, ধর লোহিত কণিকা 120 দিন পর মারা যায়, তাই না? তো এই সেই লোহিত কণিকাকে পুনরায় উৎপন্নের জন্য কি লাগে, মাইটোসিস বিভাজন লাগে। ক্ষতিতে ধরো আমার এই চামড়াটা উঠে গেছে, ক্ষত হয়েছে, দেখো না কয়েকদিন পর আবার ক্ষতটা মিশে যায়। তাহলে মাইটোসিস মানে যদি যেহেতু বৃদ্ধি, তাহলে ত্বকের বৃদ্ধি হয়ে ক্ষতটা কি হয়ে গেল, পূরণ হয়ে গেল। ক্ষতিতে হচ্ছে ক্ষত স্থান পূরণ গুলো, এই গুতে মনে রাখবা, গুতে ভালো জিনিস, গুণ, গুণগত মান রক্ষা। আমি পুরোটা যদি লিখি, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, ক্রোতে ক্রোমোজোম, ক্রোতে হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা, টাকাতে কি হয় লিখছি আগেটা আমি আবার বলি, দেহ গঠন, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, নির্দিষ্ট আকার রক্ষা, নিউক্লিয়াস সাইটোপ্লাজমের সমতা, পুনরুৎপাদন, ক্ষতস্থান পূরণ, গুতে গুণগত, ক্রোতে ক্রোমোজোমের সমতা রক্ষা। আর আমরা সবাই জানি টাকায় মানুষের স্বভাব নষ্ট হয়, সো মাইটোসিস প্রক্রিয়ার কাজই হচ্ছে বিভাজন। সো ধরো টাকা পেলে সে যদি একটু বেশি বিভাজন হয় তাহলে কি হবে, নর্মালের চেয়ে অধিক বিভাজন হলে জায়গাটা বেশি ফুলে উঠবে, যেটাকে আমরা টিউমার বলি, এবং সেই টিউমার থেকে পরবর্তীতে কি হবে, ক্যান্সার হবে। সো টাকাতে টিউমার ক্যান্সার, এই টিউমার ক্যান্সার কিন্তু মাইটোসিসের একটা কুফল, এইগুলো ভালো দিক হলেও টিউমার ক্যান্সার মাইটোসিসের কি কুফল। তাহলে পরীক্ষায় যদি তোমার আসে, তুমি যদি এই হেডলাইনগুলো মনে রাখো, পরীক্ষায় যদি আসে যে মাইটোসিস না হলে
জীব জগতে কি কি সমস্যা হবে, তাহলে এই জিনিসগুলো নাবোধক করে দিলেই তোমার উত্তর শেষ। তুমি লিখবা দেহ গঠন হবে না, বংশবৃদ্ধি হবে না, এখন যদি সবার শেষে শুধু হবে না হবে না লেখো, তাহলে তো বিশ্রী শোনাচ্ছে না, হবে না হবে না, আবার দেখা গেলো লিখে দিলা টিউমার ক্যান্সার হবে না, তাহলে তো বিপদ। সো হবে না এই নাবোধক তো অনেকভাবেই লেখা যায়, তাই না? যেমন দেহ গঠন হবে না লিখলা, তাহলে বংশবৃদ্ধি সম্ভব নয়, এরকম কিছু লেখো। একটা ছেলে আবার লিখছিল কি জানো, যে জননাঙ্গ সৃষ্টি ইম্পসিবল। হ্যাঁ কি যে বলবো, মানে আমার পরীক্ষায়। তো যাই হোক, তোমরা নাবোধকটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদের ভাষায় লিখে, কিন্তু মেইন থিম হচ্ছে এইটা। তা এই গেল একটা, হচ্ছে বুঝিয়ে পড়া যে বুঝবা, দুই নাম্বার যেখানে বোঝার আছে আমরা বুঝবো, কোনো কথা হবে না, বোঝা নিয়ে কোনো ফাঁকিবাজি নাই। বাট যেটা একদমই বুঝলাম কিন্তু তারপরেও মাথায় জুতো নিয়ে আসার জন্য, যেমন তুমি যদি এটা টোটালি বুঝিয়েও রাখো কিন্তু তোমার কিন্তু তাৎক্ষণিক মনে থাকবে না এই 10টা কথা, সেক্ষেত্রে যদি তুমি এটা ফলো করো কয়েকবার পড়ো, ইনশাল্লাহ এটা তোমার মনে থাকবে। এখন তুমি যদি পরীক্ষার 1 মাস আগে এরকম কিছু বানাও তাহলে তো কিছুই মনে থাকবে না, বাট তুমি যেহেতু ক্লাস 9 এই এটা পড়ছো, সো 2 বছর থেকে যখন পড়বা তাহলে দেখবা যে এটা তোমার কিছুই না। ওকে, তাহলে আমি 2টা স্টাইলের কথা বলেছি, একটা হচ্ছে বুঝে পড়া, 2 নাম্বার হচ্ছে ফ্রিক্স, এবং সাথে আরো অনেক কিছু আছে। আমি তোমাদের কিছু কথা শুনি, কত মিনিট হলো একটু দেখি, ও আল্লাহ 51 মিনিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি একটা কথা বলে রাখি তোমাদের, আমি তোমাদেরকে প্রথমে যেটা, আচ্ছা ভিডিও গ্রুপে রাখবো, ভিডিও ডিলিট করব না, কারণ এই গ্রুপটা হচ্ছে পাবলিক গ্রুপ, তো এটা সবাই দেখুক। বাট আমি চাই যে অনেকেই আছো যারা 9-10 এর না তারপরেও এখানে আছে, সো আমি কোনো মানে দেখি না যে যারা 9-10 না এখানে থাকার, তা আমি অ্যাকসেপ্ট করেছি এ কারণেই, কারণ আমার মনে হয়েছে তাদের হয়তো বা ছোট ভাই বোন হয়তো বা 9-10 এ আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা তো আমি আমার পাবলিক যে ফাহাদ একাডেমি ফর বায়োলজি সেখানেও নিতে পারতাম, কিন্তু কথা হচ্ছে কি ওখানে তো অনেকেরই 9-10 এর পড়া দরকার নাই, সো খামোখা ওখানে গিয়ে সবার ডিস্টার্ব করার তো কিছু নেই। আচ্ছা আমি যেটা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমার প্রথম একটা টার্গেট ছিল যে আমি অধ্যায় ভিত্তিক একটা অধ্যায় মাত্র 200 টাকা বা 100 টাকা নিয়ে আমি একটা অধ্যায় পড়িয়ে দেবো, আমার এরকম একটা টার্গেট ছিল বা এখনো আছে। বাট পরবর্তীতে আমি দেখলাম যে না, আমি পুরো একটা কোর্স ফি 5,000 টাকা নিয়ে পুরো বইটাই পড়িয়ে দিব। দেন আমার কাছে মনে হলো যে এমনও হতে পারে যে, আর সবচেয়ে বড় কথা কি, কারো একটা ক্লাস করেই কাউকে জাজও করা যায় না, হতেই তো পারে যে ধরো কেউ একজন যেটা ভালো পারে সেটাই এসে পড়ালো। সো এখন যেহেতু অনলাইনের যুগ, অনেক ক্লাসগুলো আমরা নিয়েছি, আর ব্যাপারটা এমনও না যে আমি কেমন ক্লাস নিই এটা দেখানোর উদ্দেশ্য, বাট ওরিয়েন্টেশন হিসেবে আমি তোমাদেরকে ভাবলাম যে না তোমাদের সাথে একটু কথা বলি, কারণ অনেকেই আছো যে যারা হয়তো আজকেই প্রথম ফ্রেন্ডরা ইনভাইট করেছে, অ্যাকসেপ্ট করেছো, বাট এই গ্রুপের সম্পর্কে কিছু জানো না, তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আমি যেহেতু 9-10 পড়াই না, এটা আমি কখনো তো ক্লাসরুমে পড়াতেও পারবো না, এই সুযোগটা আমার নেই। তো বাট আমি চাচ্ছি যে না, অন্তত অনলাইনেও যদি কারো উপকার হয় এবং অল্প খরচে, ক্ষতি কি, যেমন আমি যতটুকু জানি 9-10 2 বছর মিলে একটা বই, কিন্তু এই একটা বই প্রথম বছর পড়ানো এবং পরের বছর ধরে এটার উপর পরীক্ষা বা রিভিশন ক্লাস নিয়ে 2 বছরে না হোক 10,000-14,000 টাকার উপরে চলে যায়। তাই আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তার 3 ভাগের 1 ভাগ টাকা নিয়ে আমি পুরোটাই শেষ করবো, পরীক্ষা দিতে চাইলে অনলাইনেই পরীক্ষা দিবে। বাট তারপরে আমি যেটা ভাবলাম, এমনও তো হতে পারে যে ধরো একটা অধ্যায় পড়ানোর পর অনেকের ভালো নাও লাগতে পারে যে না আমি এনার কাছে কিছু বুঝতেছি না, তারপর তারা যাতে সুইচ করতে পারে, ঠিক আছে আমি পড়বো না, বা 5,000 দিয়ে ধরা থাকার তো কোনো কিছু দরকার নেই। এ কারণে আমি যেটা ডিসাইড করলাম যে না, আমি অধ্যায় ভিত্তিকই পড়াবো, এতে করে কোনো অধ্যায় 200 টাকা দামও পড়বে, কোনো অধ্যায় 300 টাকা পড়বে, বা কোনো অধ্যায় এমন নাই যে 500 টাকার বেশি পড়বে, অর্থাৎ ঘুরে ফিরে আমি 5,000 টাকাকেই বন্টন করে দিব 14টা অধ্যায়ে। এর মধ্যে যে অধ্যায়গুলো একটু বড় সেটা হয়তো বা 2-3টা অধ্যায় আছে 500 টাকা পড়বে, বাট ম্যাক্সিমাম অধ্যায় 300 বা 400 টাকার মধ্যেই থাকবে। তো আমি যেটা শুরু করব প্রথমে যে অধ্যায়টা, সেটা হচ্ছে জীবনী শক্তি, 4 নম্বর অধ্যায়, 4th অধ্যায়। এবং আমার প্ল্যান হচ্ছে আমি ঈদের পরেই শুরু করি। এখন তোমরা যদি অনেকেই মনে করো যে না ঈদের আগেও শুরু করতে আমার আপত্তি নেই, তো আমি জীবনী শক্তি এইটার একটু অনেকের কাছেই কঠিন লাগে, বাট আমি আজকে শুরুতে এটাই দেখাতে চেয়েছিলাম যে আমি হয়তো জীবনী শক্তি দেখাবো, কারণ এখানে এমন কিছু পড়া আছে, আমি আমি বলে দিচ্ছি, বিলিভ করবা কিনা, যে মাত্র 2 থেকে 3 সেকেন্ডে 2-3 পৃষ্ঠা পড়ানো পসিবল, বা পড়া মুখস্থ হয়ে যাওয়া পসিবল। তো আমি শুরুতেই জীবনী শক্তি স্টার্ট করব। এটার জন্য কত পেমেন্ট নিব সেটা আমি আজকেই রাতের মধ্যে তোমাদের এই গ্রুপে আমি জানিয়ে দিব।
তোমাদের যাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, এতে করে তোমাদের একটা লাভ আছে। ধরো এমন হলো যে এমন একটা অধ্যায়, ধরো প্রথম অধ্যায়, এই নবম দশম, এই প্রথম অধ্যায়টাতে কিন্তু কয়েকটা জিনিস ছাড়া খুব একটা কিছু বোঝার নেই। সো এখন ধরো আমি 200 টাকা দিয়ে প্রথম অধ্যায় পড়াচ্ছি, আর মনে হতে পারে না প্রথম অধ্যায় তো আমি পারি, তাহলে প্রথম অধ্যায় ভাইয়ের কাছে ভর্তি হবো না। সো এতে করে দেখবা যে কোর্সটা 5,000 টাকার ছিল, তুমি তোমার যে অধ্যায়গুলো দরকার তুমি চাইলে শুধু সেই অধ্যায়গুলো পড়তে পারো। সো এতে করে দেখা গেল মাত্র 2,000 টাকায় তুমি পুরো বায়োলজি যেগুলো অধ্যায় তোমার কঠিন সেটাই কিন্তু তোমার হয়ে গেল। সো এমনও হতে পারে। সো আশা করি যে অধ্যায় ভিত্তিক এই জিনিসটা খুব ইফেক্টিভ হবে। সো তোমরা যারা যে যে স্কুলে পড়ো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, আমি বা এই গ্রুপে ইনভাইট করো, আমি আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ জানিয়ে দিব যে কিভাবে ক্লাস হবে। ক্লাসটা মূলত কিভাবে হবে বলি, এই যে আমি ক্লাসগুলো কিন্তু ডিলেট করব না, অর্থাৎ তোমাদের ক্লাস করতে করতে যখন নেট প্রবলেম হয়ে যাবে তুমি পরে কিন্তু ক্লাসগুলো করতে পারবা। এই যে ক্লাসটা নিলাম, এই ক্লাসের উপর যে এমসিকিউ হতে পারে এর পরের দিন কিন্তু আমরা 20 বা 10 বা প্রতিদিন কিন্তু আমরা পরীক্ষা নিব প্রত্যেকটা লেকচারের উপর। দেন যখন অধ্যায়টা শেষ হয়ে যাবে 7টা 8টা লেকচারের মধ্যে, তারপর একটা আমরা এই অধ্যায়ের উপর একটা বড় পরীক্ষা নিয়ে এই পরীক্ষার এই টোটাল অধ্যায়ের উপর যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে তাকে ধরো একটা কি বলবো ভার্সুয়াল একটা সার্টিফিকেট দিলাম বা হ্যান ত্যান যে এই অধ্যায়ের বসে, দেন আমরা নেক্সট অধ্যায়ের জন্য আলাদা একটা গ্রুপ খুলবো। অর্থাৎ আমি যে জীবনী শক্তি শুরু করব, আমি আজকে যখন ঘোষণা দিব জীবনী শক্তির জন্য আমি একটা গ্রুপ খুলব। সো বলবো যে 300 টাকা বা 400 টাকা দিতে হবে, আমি বিকাশ নাম্বার দিব। তো তোমরা যারা বিকাশে পে করবা, যে নাম্বার থেকে পেমেন্ট করবা সেই নাম্বারের শেষের 4টা ডিজিট হচ্ছে তোমার রোল নাম্বার। সেই রোল নাম্বার দিয়ে ওই জীবনী শক্তি অধ্যায়ে তুমি রিকোয়েস্ট পাঠাবা তোমার নাম ফোন নাম্বার অধ্যায় দিয়ে, দেন আমরা সেটা চেক করে যে হ্যাঁ এই বিকাশ নাম্বার থেকে এসেছে আমরা অ্যাকসেপ্ট করে নিব। এবং সেখানেই আমরা জীবনী শক্তির একদম ডিটেলস, শুধু একটাই কথা দিচ্ছি যে বইয়ের এমন কোনো ওয়ার্ড ইনশাল্লাহ বাদ যাবে না, অর্থাৎ এমন হবে না যে ভাই এই ওয়ার্ডটা আপনি বলেননি, কারণ তোমার রাইট আছে তুমি এটা কিন্তু আমার কাছ থেকে জেনে নিতে পারবা। কারণ এখন অজস্র সময় আর অনলাইনে আমরা চাইলে 1 ঘন্টার জায়গায় বেশি, একটা অধ্যায় যদি আমার 2 মাস পড়াতে হয় আমি পড়াবো, আমার আপত্তি নাই, সপ্তাহে 2 দিন করে আমরা আপাতত পড়াবো। বাট যদি দেখি সরকার অনলাইনে ক্লাসের গতি বাড়িয়ে দিচ্ছে, সামনে পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন আমরা সপ্তাহে 3টা করে ক্লাস নেব। তো এই হচ্ছে আজকে, আমার মনে হয় যে না আমি বাকি স্টাইলগুলো আজকে না দেখাই, হয়তো বা ঈদের আগে যদি শুরু না হয় আরেকদিন আমরা বাকি 2টা স্টাইল নিয়ে কথা বলবো, দেন ঈদের পর থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।